को थप्पड़ मारना चाहती है। मैं तो आपको दीदी कहता हूं, आपकी थप्पड़ भी मेरे लिए तो आशीर्वाद बन जाएगी। রাজ্যে সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন নরেন্দ্র মোদী। ভোটের শেষ লগ্নে প্রচার সভা থেকে একে অপরের বিরুদ্ধে কড়া আক্রমণ শোনাচ্ছেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারা অব্যাহত রেখে দুদিন আগেই মোদীকে নিশানা করেন তৃণমূল নেত্রী। নরেন্দ্র মোদী যখন বাংলায় এসে বলে মমতা ব্যানার্জির দল তোলাবাজ, তখন শুনলে আমার মনে হয় দ্বিঠাসি একটা ভালো করে গণতন্ত্রের থাপ্পড়। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্যে এসে মমতাকে কটাক্ষ করেন মোদী। আগার আপনি अपने उन साथियों को थप्पड़ मारने का दम दिखाया होता जिन्होंने चिट फंड के नाम पर गरीबों की कमाई लूट ली, तो आपको इतना डर न लगता। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য দাবি, মোদী তার কথার ভুল ব্যাখ্যা করছেন। এখানে এসে বলে গেছে আমাকে থাপ্পড় মারবে বলেছে, আর ওটা গণতন্ত্রের থাপ্পড়, ভাষাটা ভালো করে বুঝুন। আপনাকে থাপ্পড় আমি কেন মারতে যাব? আমি আমি থাপ্পড় মারার লোক নই, আমি গণতন্ত্র বুঝি, আমি যাই বলি গণতন্ত্র কথাটা বলি। গণতন্ত্রের থাপ্পড় মানে ভোটে লোকে দেবে, ভোটে লোকে ভোটটা দেয় না, ওটাই গণতন্ত্রকে একটা থাপ্পড়, ভালো করে বুঝুন। রাজ্যে সেদিন ফের মাফিয়া রাজের অভিযোগে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। जो भी सरकारें रही है उन्होंने यहाँ पर कोयला माफिया को खड़ा कर दिया है। तृणमूल वालों ने तो माफिया को ही सरकार का हिस्सा बना लिया है। पाल्टा चैलेंज छोड़ दिए थे মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের তৃণমূল কংগ্রেসের যারা ইলেকশনে লড়ছে, আমার বাংলায় 42টা পার্টি, একটাকে প্রমাণ করতে হবে কল মাফিয়া, আমি 42টা পার্টি উইথড্র করে নেব। আর তুমি যদি মিথ্যে কথা বলো, তোমাকে জনগণের সামনে কান ধরে উঠবস করতে হবে 100 বার, বলে রাখলাম। দুর্নীতির অভিযোগ নিয়েও তরজায় জড়িয়েছেন মোদী মমতা। দিল্লি সে সরকার পয়সে ভেজতি হ্যায়, লেকিন ইহাঁ টিএমসি কা সিন্ডিকেট উসকো হি লুট লেতা হ্যায়। আমার কাছে একটা পেন ড্রাইভ আছে, আমি যদি ওটা বাজারে ছেড়ে দিই, তাহলে কিন্তু গরু স্মাগলিং, কল মাফিয়ার মতো অনেক কাগজ কিন্তু বেরিয়ে যাবে। উইল ইউ অ্যাকসেপ্ট দিস? সব মিলিয়ে লোকসভা ভোটে শেষ লগ্নে তৃণমূল বিজেপির তরজার উত্তাপ হার মানাচ্ছে বৈশাখের গনগনে আজকেও। এবিপি আনন্দ।